এবার খোদ কলকাতার বুকে ইসলাম অবমাননার অভিযোগ উঠল। ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ইউনিভার্সিটিতে কোনো রকম ধর্মীয় উৎসব পালনে নিষেধাজ্ঞা জারি করে, কিন্তু সে নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করেই কার্যত ইউনিভার্সিটির গেটের সামনেই সরস্বতী বন্দনা শুরু হয়। 26শে জানুয়ারি তৃণমূল ছাত্র পরিষদ আয়োজিত সেই পূজা মণ্ডপে মূর্তির পায়ের নিচে খ্রিস্ট ধর্মের ক্রস ও আরবিতে আল্লাহ লেখা দৃশ্য এখন সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল। এই নিয়ে শুরু হয় বিতর্ক, প্রশ্ন উঠে ইসলাম ও খ্রিস্ট ধর্মের অবমাননার। একটি স্বাধীন ধর্মনিরপেক্ষ দেশে প্রত্যেকেরই নিজ ধর্মচারণের অধিকার রয়েছে, কিন্তু অন্য ধর্মের উপাস্যকে হেয় করে সেটা উদযাপন করা নিশ্চিতরূপে বেআইন। এমনই অভিযোগ তুলে রবিবার নদিয়ার করিমপুর থানায় এই পুজোর উদ্যোক্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মুর্শিদাবাদ ইউনিভার্সিটির ছাত্র মুস্তাকিম মোল্লা এবং তার বন্ধু আইনের ছাত্র নাজমুল আলম। চলুন দেখে নেওয়া যাক সেই দৃশ্য। আজকে করিমপুর থানায় এসেছিলাম একটা এফআইআর করতে। কারণটা হলো যে আপনারা জানেন যে গত 26শে জানুয়ারি যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে সরস্বতী পুজো পালন হয়। প্রথম কথা বলে নিই যে ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এই রাষ্ট্রের কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠানে ধর্মীয় উৎসব পালন এটা সম্পূর্ণ অসাংবিধানিক এবং বেআইন। তারপরেও যেহেতু এই ধর্মনিরপেক্ষতা রক্ষার্থে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু সরস্বতী পুজোর কোনো অনুমতি দিয়েছিল না, তারপরেও তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ববর্গ বিশেষ করে তৃণাঙ্কুর ভট্টাচার্য, রাজানিয়া হালদার যিনি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কোঅর্ডিনেটর আছেন টিএমসিপির, ওনার নেতৃত্বে যেভাবে সরস্বতী পুজো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গেটে করেছে, আমরা গেটে তারা পুজো করছে তাতেও কোনো সমস্যা ছিল না, কিন্তু তারা যে পুজো মণ্ডপের মূর্তির পদতলে যে ধর্ম অন্যান্য ধর্মদেরকে অবমাননা করছে, যেটা পদতলে খ্রিস্টান ধর্মের ক্রস চিহ্ন এবং ইসলাম ধর্মের যে আল্লাহ আরবি শব্দতে আল্লাহ লিখে মুসলিম ধর্ম এবং খ্রিস্টান ধর্মের ভাবকে আঘাত এনেছে, আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী, মানবতা বিরোধী, এটা একটি মানে একটা অন্য একটি ধর্মের প্রতি অবমাননা, তাই আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা এর ধিক্কার জানাই এবং এদের বিচারের দাবিতে আমরা এখানে আজকে এফআইআর করতে এসেছিলাম করিমপুর থানাতে। করিমপুর থানায় অভিযোগ করতে এসেছিলাম মূলত প্রেসিডেন্সি গত 26শে জানুয়ারি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে যে সরস্বতী পুজোর একটা প্রোগ্রাম রাখা হয়েছিল যেখানে মদন মিত্র উপস্থিত ছিলেন, স্বয়ং মদন মিত্র তৃণমূলের একজন এমএলএ তিনি উপস্থিত ছিলেন, সেই মদন মিত্র একজন তৃণমূলের এমএলএ সে সেখানে উপস্থিত ছিল। উপস্থিত থাকার পরেও সেখানে যে পুজো পার্বণ যে অনুষ্ঠান যেটা রাখা হয়েছিল সেই পুজোতে মূর্তির পায়ের তলায় অন্যান্য ধর্মাবলম্বী অন্য ধর্মকে অবমাননা করা হয়েছে, যেমন ওই মূর্তির পায়ের তলায় ওখানে খ্রিস্টান চিহ্নে যে ক্রস, যে ক্রসটা সিম্বল অফ খ্রিস্টান যেটা, ওই ক্রস এবং আরবিতে আল্লাহ লিখে ওই মূর্তির পায়ের তলায় রেখে দেওয়া হয়েছিল। সেই পুজোটা মূলত রাজানায়া হালদার কোঅর্ডিনেটর প্রেসিডেন্সি ইউনিভার্সিটির টিএমসিপির কোঅর্ডিনেটর এবং স্টেট প্রেসিডেন্ট তৃণাঙ্কুর ভট্টাচার্যের নেতৃত্বে হয়েছিল এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যিনি প্রেসিডেন্ট শুভম গাঙ্গুলি এর নেতৃত্বে হয়েছে, এবং যেটা সম্পূর্ণ সংবিধান বিরোধী একটা সেকুলার রাষ্ট্র, এটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে সকল ধর্মের সমান অধিকার আছে, কেউ চাইলেই ধর্ম পালন করতে পারে। ধর্ম পালন মানে এই নয় যে অন্য ধর্মকে অবমাননা করবে।